গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠিত হওয়ার পর আজকে তার সপ্তম এবং শেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন পর্যন্ত খুব অফিসিয়ালি কোনো হিসাব নিকাশ না পাইলেও গণমাধ্যমের তরফ থেকে যেই আমরা হিসাব নিকাশ আমাদের হাতে পাইছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে খসড়া প্রস্তাবে হেলপারের মজুরি 12,500 টাকা প্রস্তাব করা হয়েছিল। হেলপারের মজুরি 12,500 টাকাই থাকতেছে এবং হেলপার এবং জুনিয়র অপারেটরের মাঝখানে অপারেটরের একটা গ্রেড ছিল। এই হেলপারের সাথে সেই সাধারণ অপারেটর যেটা হচ্ছে যে হলো আগে আগে ছিল সেই সাধারণ অপারেটরের বেতনের পার্থক্য ছিল 525 টাকা। এই গ্রেডটা বাদ দেওয়ার কারণে এখন হেলপারের পরে একজন অপারেটর জুনিয়র অপারেটর সে পাবে 13,550 টাকা। তারপরে অপারেটর 2 নম্বর গ্রেড সে পাবে 14,273 টাকা এবং সিনিয়র অপারেটর যেটা 1 নম্বর গ্রেড সে পাবে 15,035 টাকা। অর্থাৎ হেলপারের মজুরি হবে 12,500, জুনিয়র অপারেটরের মজুরি হবে 13,550, অপারেটরের মজুরি হবে 14,273, সিনিয়র অপারেটরের মজুরি হবে 15,035 টাকা। এই হিসাব আমাদের কাছে এখন পর্যন্ত আছে। আমরা খুশি না, আমরা খুশি না এই কারণে কারণ শ্রমিকদের বেতন এত কম, এত কম বেতনে সবসময় বেসিক বেশি হইতে হয়। আমাদের দাবি ছিল অন্তত 65% যাতে বেসিক হয়। আমরা দেখতে পাচ্ছি যে হলো 65% বেসিক নাই, ফলে ওভারটাইম বিল নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক কম পাবে, শ্রমিকের আইনানুক পাওনা নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক কম পাবে, এই সমস্যাটা থেকেই যাচ্ছে। আরেকটা যেটা সংকট সেটা হচ্ছে বাৎসরিক ইনক্রিমেন্ট আমরা 10% চেয়েছিলাম, যাতে প্রতি বছর শ্রমিকের মজুরিটা 10% করে বাড়ে। আমরা দেখতে পাচ্ছি যে সেটা 5%ই আছে, ফলে প্রতি বছর জিনিসপত্রের দাম বাড়লেও এবং ডলারের তুলনায় টাকার দাম কমলেও শ্রমিকদের বেতন 5% বেশি বাড়বে না। শ্রমিকের বেতন 10% বাড়লে সেটা একটা খুশি হওয়ার মতো ব্যাপার ছিল যে আমরা বলতে পারতাম আমাদের দাবিটা আদায় হয়েছে। আমরা আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই একজন অপারেটরের সাথে সিনিয়র অপারেটরের বেতনের পার্থক্য 450 টাকার মতো। তো একটা গ্রেডের সাথে আরেকটা গ্রেডের পার্থক্য, একজন অপারেটরের সাথে একজন সিনিয়র অপারেটরের বেতনের পার্থক্য 450 টাকা হওয়াটা যুক্তিসঙ্গত না, এটা আরও বেশি হওয়া দরকার। সর্বোপরি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরা এটুকু বলতে চাই যে শ্রমিকদের মজুরিটা তো একটা দরকষাকষির ব্যাপার, মালিকদের সাথে টানাটিটানি করেই শ্রমিকরা তার মজুরি বৃদ্ধি করে, এটা ইতিহাসে এটাই বলে। আমরা শ্রমিকরা বাঁচার মতো মজুরি তো পাচ্ছে বলে মনে করতেছি না, 12,500 টাকা এই বাজারে বাঁচার মতো মজুরি না, পাশাপাশি এটা তো ন্যায্য মজুরি আরও না। আমরা ন্যায্য মজুরির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসতেছি, ন্যায্য মজুরির জন্য আমাদের দাবি এবং আন্দোলন অব্যাহত থাকবে।